আসলে আমি লিমা পাগলি এই নামের কোনো যোগ্যতা আমার নাই, সবটা আপনাদের ভালোবাসায়। তবে হ্যাঁ, সাউন্ড বা মিউজিশিয়ান আমার, তারা আমার সফরসঙ্গী বলতে পারেন। সাউন্ড ঠিক থাকলে আমি লিমা পাগলি মঞ্চে একটা না 15টা গান গিয়ে রেকর্ড করালো, 15টা গান একটা না গিয়ে আমি মঞ্চ থেকে নামালো। কারণ একটাই, শুধু ভালোবাসার দামটা দিতে জানি আমি। আজকের বায়নাতে এসেছি, 10টা থেকে আমার 12টা পর্যন্ত প্রোগ্রাম ছিল, রাইট? কি রাইট? আমার আধা ঘন্টা আসতে লেট হয়েছে, আমি 10:30 স্পটে আসছি, রাইট? আধা ঘন্টা লেট হয়েছে, মঞ্চে উঠছি আরও আধা ঘন্টা লেট, 11টায় আমি মঞ্চে, 11:15 সরি, 11টায় যদি মঞ্চ উঠি আমারও তো বিবেক, আমার একটা ঘন্টা তো আর আসলে বায়নাটা যখন নেই আমরা, হালাল করার দায়িত্বটাও কিন্তু আমার। এই যে দশটা বারোটা সংসার চলে আমার এই বায়নার উপরে, তাহলে আমার এই বায়নাটা আমার রিজিক। আমি যদি আমার গানকে ফাঁকি দেই, আমার প্রোগ্রামকে ফাঁকি দেই, তাহলে আমার রিজিকের সাথে বেইমানি করা হবে, আমার রিজিককে ফাঁকি দেওয়া হবে। এটা আমি শিখিনি, আমার রুমা সরকার, আমার মা আমাকে এটা শিখায়নি। আমি অন্যরকম, আর দশটা শিল্পী থেকে আলাদা। আমি 4 বছর গান করি, কোনো একটা ব্যক্তি বলতে পারবে না 500 টাকা বায়না নিয়ে আমার প্রোগ্রাম মেরে দিয়েছে, এই রেকর্ড আমার জীবনে নাই। 10,000 টাকা বায়না করেছে, 10,000 টাকার বায়নার প্রোগ্রাম ধরেছি, 50,000 টাকার বায়না এসে পায়ে ধরে কাঁদলেও আমাকে পাবে না। আমি সেই আদর্শ নিয়ে বড় হয়েছি। আজকে যারা আমাকে ভুল বুঝেছেন, যারা ভুল ভেবেছেন, অনেক গুণীজন, তাদের জন্য কথাগুলো রাখতে বাধ্য হলাম, ক্ষমা করবেন, গানে চলে যাচ্ছি। এই সাউন্ডটা যদি প্রথমে দিতেন ভাই, আমার মনে হয় না যে আমার বদনামটা হইতো। যথেষ্ট গাওয়ার মতো গাওয়া যায় বললে ভুল হবে। আপনার খারাপ যদি 100% থাকতো, মনে করেন যে আপনি 95% সেরে দিয়েছেন, 5% প্রবলেম আছে। ধন্যবাদ। যে ধৈর্যে মায়া ফলে, যারা একটুখানি বিভ্রান্তির জন্য বোরিং হয়ে চলে গেছে, তারা কিন্তু হারিয়ে ফেলেছে, তাই না আজকের আনন্দটা? তো ধন্যবাদ রাখছি যারা এখন পর্যন্ত আমাদের ক্ষুদ্র কণ্ঠে গান শোনার জন্য মঞ্চে আপনাদের চরণধুলি রেখেছেন, তাদের প্রতি সালাম রাখছি, কৃতজ্ঞতা রাখছি। রাসেল ভাই, নবাব ভাই, আমাদের হাবিব ভাই, আজকে যারা আয়োজকে, 20 জন মানুষের নাম তো আর নেওয়া সম্ভব না, সকলে চরণে প্রেম ভক্তি ও সালাম রেখে আরেকটি রিকোয়েস্টের গান রাখার চেষ্টা করছি। ধন্যবাদ।